দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল লাইটস অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিরতির পূর্বে আমি অনেকগুলি ইমিগ্রেশন বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা, এবং বিরতির পূর্বে আমার অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী বিশেষ করে বেনিফিটের বিভিন্ন চেঞ্জ নিয়ে কথা বলছিলেন, তো আমি সেগুলি কন্টিনিউ করার জন্য বলবো। পাশাপাশি আমার একটা প্রশ্ন ছিল যে যে একটা ফ্যামিলি সর্বোচ্চ কত হাজার পাউন্ড বাৎসরিক বেনিফিট দিচ্ছে, সেটা কি 26,000 বা 26,000 পাউন্ড, এই পরিমাণটা কিসের? মানে বিভিন্ন ধরনের বেনিফিট সহ একটা ফ্যামিলি দুই দুইজন বা তিনজনের ফ্যামিলি কত টাকা বেনিফিট এন্টাইটেলমেন্ট নিতে পারে, এই ধরনের কোনো ক্যাপ? ওয়েল, দ্যাটস এ ডিফিকাল্ট কোয়েশ্চন তারিক ভাই। একটা এগেইন একটা ডিপেন্ড করে তার ফ্যামিলি সার্কামস্টেন্সের উপরে। দ্যার ইজ নো সাচ থিং অ্যাজ এ ম্যাক্সিমাম ক্যাপ। আই এম শো আমি বুঝলাম আপনি কইতে কি। আর আই থিং দিজ আর টিপিক্যাল, ইফ আই মে সে, ইজ ডেইলি মেল স্টেরিওটিপিক্যাল রিপোর্টস যে মানুষের আর কি একটা হিউজ হাইপার একটা তৈরি করা লাগিয়া। দ্যার ইজ নো সাচ থিং। দি ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ তারা যদি পার্সোনাল সার্কামস্টেন্সেস তাকে মনে করা যে তারা সাড়ে ছেলে মেয়ে, ও অল আন্ডার দি এজ অফ 16, তারা দুজন, একজন আছেন তান সিকনেস, আর একজন খামর্তা ফারানা, মনে করুক তান তান বোর সিকনেস জামাই মানে হাজব্যান্ডে তান লুক আফটার করবা, তাহলে তারা বেনিফিট থাকবো দি ফলোয়িং। তারা ফাইবা ইনক্যাপাসিটি বেনিফিট তান যে হাজব্যান্ডে, আমি সরি সরি, এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স। আর ওয়াইফ যদি তান লুক আফটার করেন তাহলে তান ডে মনে করুক ইফ দে অফ কোর্স স্যাটিসফাই অল দি কন্ডিশনস অফ এন্টাইটলমেন্ট, যত এলিজিবিলিটি এন্টাইটলমেন্ট যদি তাই স্যাটিসফাই করুন, তাহলে তাইন তাইন পটেনশিয়ালি পাইবা এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স হাজব্যান্ডের লাগিয়ে। ওয়াইফ যদি তাই লুক আফটার করুন তাহলে তাইন পাইবা একটা মানে ইনকাম সাপোর্ট আর কেয়ারস অ্যালাউন্স। বাচ্চেন তোর লাগিয়া মিলব চাইল্ড ট্যাক্স ক্রেডিট আর চাইল্ড বেনিফিট, আর ওই চাইল্ড ট্যাক্স ক্রেডিট আর চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ভিতরে থাকতে পারে একটা ডিসেবিলিটি জি এলিমেন্ট ফর দি হাজব্যান্ড, আর হাউজিং অ্যান্ড কনসালটেন্স বেনিফিট তারা যদি মানে রেন্ট করে থাকেন দি প্রপার্টি। সো দে ইউ হ্যাভ ইট, আনলেস অফকোর্স তারা যদি অন্য কোনো যদি তার যদি ডিসেবিলিটি একবারে অ্যাকিউট, তাহলে তাইন এডিশনাল বেনিফিট মিলবো দেন নন মিসটেস্টেস বেনিফিট উইচ আই ওয়াজ গোয়িং টু ডিসকাস আর্লিয়ার, উইচ আই উইল ডু ইন এ মোমেন্ট। ইটু এবার গেট ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স তার যদি কোনো এলিজিবিলিটি থাকে। তো দেখো অলরেডি দের আর এ নাম্বার অফ বেনিফিটস। নাও ইন আনসার টু ইউর কোয়েশ্চন যে একটা ট্রান্সলেট করে কিলা অন এ ইয়ারলি বেসিস কত অ্যামাউন্ট, ওয়েল ইটস ইম্পসিবল টু সে। এগুলো ডিপেন্ড করবো তান কত বেনিফিট ফাইরা, ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স তান মিডল রেট ফাইরা না লোয়ার রেট ফাইরা, এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স তান কেতা কোন ব্র্যাকেট আসেন, চাইল্ড বেনিফিট তান সাইজন অর্থ চাইল্ড বেনিফিট মিলবো প্লাস তান চাইল্ড টেস্ট ক্রেডিট মিলবো, ডিসেবিলিটি অ্যামাউন্ট ডিসেবিলিটির রেট কত দের। সো ইউ ক্যান সি অলরেডি, বাট ইট ইজ আই মিন লুক সকলে মনে করেন যে বেনিফিটও তাহা একবারেও পসিবল না, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলি রাইট। ওইলে কিছু কিছু মানুষের দেখা যায় যদি আমরা মিডিয়া রিপোর্ট যদি পড়ি তাহলে দেখবা যে যারা বেনিফিটও আছেন তারা বলি আপনার মিলিয়নের লোকান তাখরা। ওয়েল আই উড নো অ্যাবাউট দ্যাট বিকজ দি মেজরিটি অফ মাই ক্লায়েন্টস আর সার্টলি নট লিভিং ইট আপ, রাইট? দে আর ইন গ্রেট ডিফিকাল্টি। সো লেট মি জাস্ট গো ব্যাক টু মাই এক্সপ্লেনেশন অন দি চেঞ্জেস অফ জি বিফোর আই কাম টু চেঞ্জ চেঞ্জেস। সো আমরা ডিসকাস করছিলাম যে মিনস টেস্টেড বেনিফিট, আর আমি কইছিলাম যে পেনশন ক্রেডিট যে আছিল গ্যারান্টি ক্রেডিট আর সেভিংস ক্রেডিট ওইলগিয়া মিনস টেস্টেড, আর উইথিন দোজ এন অফকোর্স হাউজিং অ্যান্ড কনসালটেন্স বেনিফিট। হাউজিং অ্যান্ড কনসালটেন্স বেনিফিট যদি আপনি ফাইতে হয় তাহলে আপনার যদি কোনো ইনকাম কিংবা সেভিংস যদি থাকে মনে করেন 16,000 উপরে তাহলে দ্যার ইজ নো এন্টাইটলমেন্ট অ্যাট অল। আপনার যদি তাকে সেভিংস মনে হোক বিটুইন 6,000 and 16,000 তাহলে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন একটা যে বডি অ্যাডমিনিস্ট্রেটর করে তারা কেতা করে যে ফর এভরি 250 pounds অফ দ্যাট মানে 6,000 থেকে 16,000 ভিতরে যে 250 pounds সকল এভরি 250 pounds তারা 1 pound ডিডাক্ট করে। সো ডিডাক্ট করে যদি দেখে আপনার যেটা আপনার এন্টারটেনমেন্ট আছে ওটা আপনার দিব না। আর একটা ইস্যু লগিয়া যে আর যত মিনস টেস্টেড বেনিফিট আছে আমরা যেটা খুঁজলাম একটু আগে, এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স, জব সিকস অ্যালাউন্স, ইনকাম সাপোর্ট, পেনশন ক্রেডিট, আপনারা যদি একটা হায়া আর লোয়া মানে ক্যাপিটাল লিমিট আছে,
8,000-এর উপরে যদি যান গিয়ে আপনি এই সকল বেনিফিট, আপনার কোনো এন্টারটেনমেন্ট নাই, বিটুইন 6,000-8,000 যদি আপনার থাকে, দেন এগেইন আমি যে কইসাম যে যে 1 পাউন্ডের ডিডাকশন, 3,000-এর নিচে থাকলে কোনো অসুবিধা নাই, ইউ ক্যান কিপ দ্যাট। সো ও লোকে আপনার যে যে ক্যাপিটাল রুল যেটা হয় আর আর সেভিংস রুল। নাও ইন টার্মস অফ নন মিন্স টেস্টেড বেনিফিট, নন মিন্স টেস্টেড বেনিফিট যে একটা এটা লোকে যে ই বেনিফিটর আপনার কোনো যদি ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু থাকে, মানে ক্যাপিটাল থাকে কোনো সেভিংস থাকে, তার একটা দেখে না, তার মানে হলো কি আপনি যদি মিলিয়নার ওয়েতা হন তাহলে আপনি এই বেনিফিট পাইবা, এজ লং অ্যাজ ইউ মিট দি কন্ডিশনস অফ দি নন মিন্স মিন্স টেস্ট বেনিফিট যে অ্যাসপেক্ট। সো হোয়াট আর দে, এটা হলো গিয়া যে ডিসেবিলিটি, লিভিং অ্যালাউন্স হলো গিয়া একটা আপনার নন মিন্স টেস্টেড বেনিফিট, আপনি আরও লোকে আপনার যে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ওই লোকে যারা যারা 65 এন্ড অ্যাবাভ যারা আসুন, তারা যদি কোনো ডিসেবিলিটি থাকে তাহলে তারা এটা দেওয়া দেব, আর যারা আপনার যদি মনে হোক 65-এর আগে যদি ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স পায় তখন অ্যান্ড দেন এখন 2-3 বছর হয়ে গেছে মনে হোক 67-68 তাহলে তারা কইব তুমি ওখান থেকে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স মানে ক্লেম করো। অন টু দি চেঞ্জেস, তারেক ভাই, চেঞ্জেস হইল গিয়ে উই অলসো ভেরি ব্রিফলি মেনশন আমি হয়েছি আপনার যে চাইল্ড বেনিফিট আর আর চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ভিউয়ার হলে নিশ্চয়ই মানে শুনছেন যে সরকারের যে চেঞ্জ আছিল আপনার চাইল্ড বেনিফিটর যে 45,000 পাউন্ডর যারা মানে আর্নিং করেন, জি ই ই ই চেঞ্জ এখনও ইমপ্লিমেন্ট করা হয়েছে না, ইমপ্লিমেন্ট আইব মানে ইমপ্লিমেন্টেশন আইব বাদে, বাট দি বেসিক রেশনাল ওই লোক যে আপনি যদি ওই মানে যদি মানে ক্লেম করেন মানে আর্ন করেন তাহলে এর মানে হলো গিয়া যে আপনার চাইল্ড বেনিফিটটা একটা রিডিউস হইব, একটা মানে ক্যাপ লেভেল থাকবো। না চাইল্ড ট্যাক্স ক্রেডিট আগে আছে একটা চাইল্ড এলিমেন্ট উইথ ইন ইনকাম সাপোর্ট, একটা এগু ডিপেন্ড করব আপনি যদি বাচ্চা যদি আপনার চিলড্রেন থাকে আপনি লুক আফটার করা যদি হয় আপনার যদি প্যারেন্ট হোক আর গার্ডিয়ান হোক তাহলে আপনার ইন্টারভিউ থাকবো এজ লং এজ ইউ এবল টু শো দ্যাট ইউ আর লুকিং আফটার দ্য চাইল্ড। এগেইন দ্যাট উইল ভেরি মাচ ডিপেন্ড অন হাউ মেনি চিলড্রেন ইউ গট আর আপনার আপনার ইফ ইউ গেটিং ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, মানে আপনি যদি কাম করেন তাহলে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, বাট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট একটার যে ইন্টারমেন্ট ওইভাবে গিয়ে ডিপেন্ড করে আপনার মানে আর্নিংস কিতা ফর দি নতুন যে চেঞ্জেস আসছে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট এটা তুমি বলেন দি প্রিভিয়াস ইয়ার অ্যাজ ফার অ্যাজ দি চেঞ্জেস আর কনসার্ন টু দি ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, এটা হইল গিয়া যে আপনি আগে আসিল যে 16 আওয়ার যদি আপনি কাম করতা পার্ট টাইম একজনে, মানে মনে করুক একজন যদি উইদিন এ কাপল একজনে যদি কাম করতে 16 আওয়ার্স দেন দে আর দে উইল বি এন্টাইটেলড টু ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট। ওখানে যে একটা রুল আইসে মানে April 2012 থাকে এটা হলো গিয়া যে আপনার দুজনে দেখতে মানে কাম করতে হইবা আপ টু 24 আওয়ার্স, মানে আপনার দুজনে যদি কাম না করেন আপ টু 24 আওয়ার্স দেন পার উইক দেন আনফর্চুনেটলি you won't be entitled to any working tax credit. Thank you. ami abar ashbo amake bola hocche onek kon jabo caller line e opekha korchen dekhi caller k line e achen o ki jante chan. Assalamu alaikum. Assalamu alaikum. Wa salam. Amar ekta proshno ache. Ji bolen please. Acha ami independent leave to enter the UK ki ashum 2007 9th May. Ji. Amra je kam dise stamp er majhe independent leave to sir that you say are valid from until 1912 2006 to 1912 2008 ji date the was ji ide the was ami to use for like bank account housing application fitting course ji ekhon recent ar last week amar passport complete hoye geche to 9th may e passport complete hoye geche ji আমি ন্যাচারালাইজেশন লাগি অ্যাপ্লাই করতাম পারবো আর কি। ইন দ্য মিন টাইম আমার যে প্রবলেমটা হয়েছে আর কি, আমি হাউজিং অ্যাপ্লিকেশন আছে তারা আমার চিঠি দিয়ে জানাইছে যে আমার ইমিগ্রেশন ডকুমেন্টস তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা তারা আমার অ্যাপ্লিকেশনটা সাসপেন্ড করে রাখছে। তো ইন দ্য মিন টাইম আমি এখন চিন্তা করি, তারা বলছে তুমি হোম অফিসে কন্ট্যাক্ট করো, তা আমি বললাম ইন্টারভিউ লিভ টু এন্টার তো কোনো স্টার্ট এন্ড ডেট থাকে না, একটা তো ইন্টারভিউ
এখন যেটা হচ্ছে যে আপনি 9 তারিখে যখন আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন, হ্যাঁ